হ্যালো বন্ধু ওয়েলকাম টু আর চ্যানেল সিফান মেডিসিন আমার নাম আসিম আজকে আপনাদের নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকে আমরা এটা সম্বন্ধে ভিডিও করব সেটি হলো আইবিজি সিক্স সিরাপ নিয়ে তো আজকে আমি জানবো এই আইবিজি সিক্স সিরাপের কম্পোজিশন ব্যবহার মাত্রা পার্শ্ববর্তীক্রিয়া সাবধানতা ও দাম তো বন্ধুরা ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন কেননা প্রত্যেকটা মেডিসিন একটা সাইড এফেক্ট আছে সেটি জানিয়ে রাখা অবশ্যই দরকার আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন আর এই চ্যানেল নতুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা যা যাক ভিডিওর বিস্তারিত তো বন্ধুরা সর্বপ্রথম জেনে নেব এই আইবিসি সিরাপের কম্পোজিশন কম্পোজিশন মানে এই আইবিসি সিরাপটি কোন গ্রুপের মেডিসিন দিয়ে এই আইবিসি সিরাপটি তৈরি হয়েছে সেটা সম্বন্ধে তো বন্ধুরা আয়ুর্বেদিক সিরাপের কম্পিজিশন হল আইবুরোফিন প্যারাসিটামল এটির মধ্যে আইবুরোফিন থাকে একশো এম জি এবং দিয়েই এই সিরাপটি তৈরি হয়েছে তোমরা এবার জেনে নেব এই আইবেজিক সিরাপের ব্যবহার তো বন্ধুরা আয়ুর্বেদিক সিরাপ যেহেতু এটি বাচ্চাদের সিরাপ সেক্ষেত্রে বাচ্চাদের যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনারা এই আয়ুর্বেদিক সিরাপ ব্যবহার করতে পারেন যেমন যে কোনো বাচ্চাদের দাঁতের ব্যথার ক্ষেত্রে আপনারা এই ব্যবহার করতে পারেন এবং যেসব বাচ্চাদের দেখবেন পড়ে গিয়ে খেলতে গিয়ে চোট লেগে কোনো জায়গায় কেটে গেছে পড়ে গিয়ে ব্যথা এসছে সেক্ষেত্রে আপনারা এই সিরাপ ব্যবহার করতে পারেন এবং টনসলাইটিস এর ব্যথার ক্ষেত্রেও আপনারা এই আইবেসি সিরাপ ব্যবহার করতে পারেন এবং কানের ব্যথার ক্ষেত্রেও আপনারা এই আইবেসি সিরাপ ব্যবহার করতে পারেন এবং মাথার ব্যথার ক্ষেত্রেও আপনারা এই আয়ুবেদ সিরাপ ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এবার জেনে এই আইবিজি সিরাপের মাত্রা তো বন্ধুরা আইবিজি সিরাপ যেহেতু এটি বাচ্চাদের সিরাপ সেই হিসেবে পরিমাণটা বাচ্চাদের ওয়েট কিংবা বয়স হিসাবে হবে তো বন্ধুরা যেসব বাচ্চাদের বয়স দু বছর তাদের ক্ষেত্রে আপনারা এক চামচ করে দিনে তিনবার খাওয়াবেন এবং যাদের বয়সটা কম বেশি তাদের ক্ষেত্রে কম এবং বেশি হবে তো বন্ধুরা এই আইবিসি সিরাপটি সবসময় খাবার পরে দিনে তিনবার খাওয়াবেন সকালে একবার দুপুরে একবার এবং রাত্রে একবার তো বন্ধুরা এবারে যে নব এই আইবিজি সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া বা যে সব সাইড এফেক্টগুলি দেখা যায় সেটার সম্বন্ধে তো বন্ধুরা যে সব সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়াগুলি দেখা যায় সেগুলো হলো গা বমি বমি ভাব কিংবা বমি হতে অনেক সময় অলমো বা অ্যাসিডিটি হতে দেখা যায় এবং অনেক সময় অনেক সময় দেখবেন যে পেট ব্যথা হতে দেখা যায় আইবিসি সিরাপে সাইড এফেক্ট বা পাশ্ববর্তী ক্রিয়াগুলি তো বন্ধুরা এবার জেনে নেব এই আইবিএস সিরাপের সাবধানতা মানে কোন কোন সাবধানতাগুলি অবলম্বন করে এই আইবিএস সিরাপ খাওয়া তবে সেটা সম্বন্ধে তো বন্ধুরা যাদের ডায়োডনম বা পাকস্থলীর ক্ষত আছে তাদের ক্ষেত্রে আপনারা এই আইবিএস সিরাপটি খাবেন না তো বন্ধুরা এবার জেনে নেব এই আইবিএস সিরাপের দাম তো বন্ধুরা আইবিএস সিরাপের সাধারণত দাম থাকে পঁয়ত্রিশ টাকা ছিয়াশি পয়সা এবং এই আইবি সিরাপটি যে কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানির নাম হলো সিপলা তো বন্ধুরা আইবি সিরাপে সিরাপ থাকে সিক্সটি এম এল তো বন্ধুরা যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শে এবং প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন খাবেন আমরা এই ভিডিওগুলো করে থাকি কেবলমাত্র মেডিসিন সম্বন্ধে সাধারণ জ্ঞানের জন্য তো বন্ধুরা মেডিসিন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা একাটি বাজে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরাম